হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। এখন বেজে গেছে কিন্তু সকাল 8টা। আমাদের যাওয়ার কথা ছিল, মানে রেডি টেডি হয়ে বাড়ি যাব আজকে, তো 6টার থেকে 7টার মধ্যে বেরিয়ে পড়ার কথা। 6টা 7টায় বাস আছে এরকম। তো ঘুমই ভাঙেনি, মানে ঘুম ভেঙেছে বলতে এত ঘুমিয়েছে, ঘুমের ইয়েতে মানে উঠতেই আর ইচ্ছে করেনি। 7টার একটা ছিল, কিন্তু 7টায় উঠলে তো আর 7টার বাস পাবো না, কিন্তু তারপরে বাসে ঠিক থাকে না, সিট পাওয়া যায় না অতটা, ওর জন্য যাবো না। আর 11:30টায় একটা বাস আছে, সেইটাতেই যাব ভাবছি। এখন খাচ্ছি চা, তোমাদের দাদাভাই চা খেয়ে গেল একটু বাজারে ঘুরতে, তো যেহেতু এখন টাইম আছে একটু ঘোরাঘুরি করে আসবে। আর সায়ন ঘুমাচ্ছে, এদিকে সায়ন ঘুমাচ্ছে, আমার বোন ঘুমাচ্ছে, আর মা হচ্ছে রান্না করছে। তো চলো চা খেয়ে নিই আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো কিছু কিছু ভিডিও আমি হচ্ছে একটা দিনের ভিডিও এখন আর দিচ্ছি না, একটা ভিডিও পরে দেব। তো আর বাদ বাকি ভিডিও সব বাড়িতে গিয়ে, মানে রুমে গিয়ে যেখানে থাকি সেখানে গিয়ে সব এডিট করতে হবে, এডিট করে তারপর দেওয়া। এতদিন ধরে কোনো ভিডিও দিতে পারিনি, এডিট করে দিয়ে আস্তে আস্তে সব ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করো। ঠাকুর প্রণাম করলাম, দিয়ে ভাত খেতে বসে গেছে। আর মা আজকে রান্না করেছে ভাত ডাল, আর এখানে আলু সিদ্ধ, আলু ভাজা, আর হচ্ছে ইলিশ মাছ ভাজা। তো টাইম নেই, নাহলে মা হচ্ছে ইলিশ ভাপা করে দিত। তো আমি বললাম আমাদের জন্য ইলিশ মাছ খেতে দাও, ভালোই লাগবে যত বড় ভাতের সাথে। তো 12:30টায় ট্রেন বাস আছে, তো এখন তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে রেডি করবো। তো চলো বলে দেখ হচ্ছে খাওয়া দাওয়া করে। তো এখন রেডি হয়ে নিয়েছি, এদিকে সায়ন এবার রেডি হচ্ছে, আর ব্যাগপত্র এদিকে সব বের করে নিয়েছে। তো এখন আর এখন বাজে 11:15। তো চলো বাসে উঠে পড়েছি, আর এখন বাজে 11:38, আর বাস ছাড়বে 12:30। তো দোভরসের মধ্যে ছিলাম, 11:30 ছাড়বে কি 12:30 ছাড়বে তো জানি না, ওর জন্য মানে বাসটা যাওয়া হয় না আমাদের সেরকম। আর সকালবেলায় না হলে 8:15 সময় যেন গিয়েছিলাম। তো এ বাসটা দোভরসা ছিল, আবার তোমাদের দাদাভাই বলেছিল যে ঘন্টার পেয়ে যায়, তো আগেও চলে যেতে পারে। এই ভাষাই হচ্ছে, আমরা তাড়াতাড়ি করে চলে আসলাম। তো এখন 1 ঘন্টা ধরে বসে থাকতে হবে, সায়ন এখন বলছে কি করবো। জল ফুটি নিয়ে আসতে যাবে, আর ভাবলাম শাড়ি পরবো, তো শাড়ি পরার জন্য রেডি হলাম। তো এত গরম লাগছিলো শাড়ি না পরে, আবার এই যে চুড়িদারটা পরলাম, ভাবলাম চুড়িদারটা পরলে লাট হয়ে যাবে, তো কিছু করার নেই, এই চুড়িদারটা পরে আসলাম। আর এখন এই 8-9 ঘন্টা এখন বাসের মধ্যে বসে থাকতে হবে, মানে 1 ঘন্টা বসে থাকতে হবে, যা আসা এই যেতে হবে 8 ঘন্টায় বাসের মধ্যে রুটি আর জল আনতে। তো প্রচণ্ড রোদের তাপ, যেতে যেতে রাত হয়ে যাবে। তো 4-5-6 দিন ছুটি কাটিয়ে দিলাম, সামনে আবার আসা 4 মাস পরে আবার আসতে হবে, সেটা নয় পরে বলবো, যখন আসবো তখন বলবো কেন আসবো কি ভালো মন্দ। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো।
এবার কিন্তু কাশফুল দেখে আমার মনটা এত ছটফট করছিল, মনে হচ্ছিল এখানে যাই গিয়ে ভিডিও করি। হ্যাঁ সত্যি কথা বলতে আগে কিন্তু এরকম হতো না, কিন্তু এই বছরটা এরকম লাগছিল। কাশফুল দেখে খুবই মনটা কেমন যেন করছিল। আর এখানে দেখো একটা ট্রেন যাচ্ছে, তো ভাবলাম ভিডিও করি। ট্রেনটা কিন্তু নবগীর ট্রেন আর অনেক আস্তে আস্তে করে যাচ্ছিলো, ওর জন্য ভাবলাম যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতেই পারি। তো চলো বন্ধুরা, এখানে দেখো আমরা অনেকটা এগিয়ে এসেছি, পুরো ফারাক্কা পার করে এসেছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ। দুপুরবেলা বলতে দুপুরবেলাও আমরা খাওয়া দাওয়া করিনি, আমরা খাওয়া দাওয়া করেছি কিন্তু 10:30-10:30 সময়, আর এখন বেজে গেছে কিন্তু সন্ধে কি রাত 8টা এরকম বেজে গেছে। খিদেও পেয়ে গেছে, টিফিন তো ওরকম টুকটাক চিড়ে ভাজা বিস্কুট কেক এইসব খাওয়া হয়েছে, তো প্রচণ্ড হারে খিদে পেয়ে গেছে। আর বাড়ি গিয়ে আবার রান্না করব গুছানো গাছানো, ওর জন্য তোমাদের দাদাভাই বিরিয়ানি অর্ডার করে দিল। তো এই দোকানটা আমি কিন্তু ফার্স্ট এই দোকানে এসে খাচ্ছি, তো বিরিয়ানি কিন্তু এর আগে নিয়ে গিয়েছিলো, তোমাদের একবার একটা ভিডিওয় দেখিয়েছিলাম, আমাদের ভুল করে ডবল চিকেন দিয়ে দিয়েছিলো। সেই দোকানেই গেলাম যে দেখি তো ডবল চিকেন দেয় নাকি ভুল করে দিয়ে দিয়েছে। তো বিরিয়ানিটা কিন্তু খুবই ভালো করে, এর আগে অন্য দোকান থেকে আনা হতো কিন্তু এই আগের বার আনা হয়েছিল আর এইবার এসে খাচ্ছি। তো ওনারা ভুল করেই কিন্তু দুটো চিকেন দিয়ে দিয়েছিলো, আজকে দিয়েছে একটা চিকেন একটা আলু। তো চলো, বিরিয়ানিটা অনেকটা ছিল আর আমি তো অর্ধেকটা খেয়ে আর মানে কি বলবো আর খেতে পারি না। আমার মানে প্রথমেই যখন খাবারটা শুরু করি তখনই কিন্তু আমার খুবই ভালো লাগে, তারপরে খেতে খেতে যেন পেটটা অনেক ভরে যায়। তো শায়নকেও একটু দিয়ে দিয়েছিলাম আমার কাছ থেকে, শায়ন খুবই ভালোবাসে বিরিয়ানি। আমরা সত্যি কথা বলতে কিন্তু আমরা যখন ওই সাইডে মানে দক্ষিণবঙ্গের দিকে ছিলাম তখন কিন্তু অতটা বিরিয়ানি খাওয়ার অতটা কি বলবো অতটা ভালোবাসা অতটা নেশা ছিল না। আর এইখানে এসেই উত্তরবঙ্গে এসেই ফার্স্টের দিন আমরা যখন আসি তখন তোমাদের দাদাভাই হোটেল থেকে দুপুরবেলা খাইছিলো, আবার রাত্রিবেলা কিন্তু বিরিয়ানি নিয়ে এসেছিলো। আর এখানে কিন্তু বিরিয়ানির দাম খুব বেশি না, একদম মানে রিজনেবল প্রাইসে কি বলবো 80 টাকা থেকে, আগে তো ছিল 60-70 টাকা, এখন যে দোকান থেকে নিই এটা 80 টাকা করে। তো খুবই ভালো বিরিয়ানি। তো চলো তিনজন মিলে বিরিয়ানি খাওয়া হয়ে গেল, আর এখন চলে এসেছি দেখো বাড়িতে মানে রুমে। তো এখানে তোমাদের দাদাভাই আগে রুমটা খুলে দিয়েছে আর সব জামা কাপড় এখানে ব্যাগ ট্যাগ সব বাইরে রেখে দিয়েছি। তো চলো এখন ভিতরে যাব, কি অবস্থা আছে সব গুছিয়ে গেছে, খাওয়া যখন হয়ে গেছে আর তো কোনো টেনশন নেই, এখন সব গুছিয়ে গেছি নিয়ে গা হাত পা ধোবো। স্নান তো করে এসেছি, এত রাতে আর স্নান করবো না, দেখি তাও সামনে চুলটুকু একটু ভিজাতে পারি, এত বড় চুল তো আর পুরোটা ভিজানো যাবে না। তো চলো সামনেই আবার পুজো আছে, মেয়েরা তো বাপের বাড়িতেই পুজোর মধ্যে যায়, আর আমি আমি পুজোর আগে আগেই বাপের বাড়ির থেকে ঘুরে আসলাম এটাই। কিন্তু কি বলবো সামনে আবার তো বললামই একটা অনুষ্ঠান আছে, ওর জন্য আবার ক মাস পরে যেতে হবে, আর শায়নের পড়া আছে, তো পুজো অতবার তো যাওয়া আসা করা যাবে না, এমনি পরপর দুবার হয়ে গেল। তো চলো ভিডিওটা দেখো, এখন ঘরটার পরিষ্কার করে নিলাম, আর তোমাদের দাদাভাই ঘরটা ঝাড় দিয়ে দিলাম, বিছানা ঠিক করে নিলাম। এই দেখো এখন তোমাদের দাদাভাই বসে আছে, আর এখন তোমাদের দাদাভাই গা ধুয়ে নিল, শায়নও গা ধুয়ে নিল, আর আমি এখন গা ধুবো। আর দেখলে তো খাওয়া দাওয়া করে আসলাম, এখন একটুখানি জল বিস্কুট খাবার বারবার জল খাচ্ছি। তো চলো গাটা ধুয়ে নিই, তো ভিডিওটা বড় করছি না, ভিডিওটা এখানে এন্ড করছি। নেক্সট ভিডিও তোমাদের সাথে ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, বাই।